নমস্কার, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 28 তারিখ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। আমার হাজব্যান্ড 27 তারিখে দীঘাতে ছিল আর কি। দীঘাতে ছিল বলতে ওর পূর্ব মেদিনীপুরে কাজ ছিল, রাত্রে দীঘাতে ছিল আর কি। সেই সকালবেলায় ভিডিও দিয়ে পাঠিয়েছে, এই ভিডিওগুলো কাল সকালবেলায় দিয়ে পাঠিয়েছে। সব 27 তারিখ সকালবেলার ভিডিও, এইগুলো কালকে সকালবেলা পাঠিয়েছে। এই যে আমার হাজব্যান্ড, এই যে আমার পতি পরমেশ্বর, পাশে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে, মন ভালো করে ভেবে রানাগোনা দেখলেও মন ভালো লাগে। কতজন আনন্দ করছে, ওই যে ঘোড়ায় চড়ে যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে, কত কোলাহল, সবাই কত আনন্দ করছে। প্রচুর ঝিনুক, মানে বাচ্চারা ঝিনুক করেছে, বাচ্চারা না বড়রা, আমরা ওগুলো করি, তাই না? ভালো লাগে। ভালো লাগে বলে মানে ও পূর্ব মেদিনীপুরে কাজ ছিল, তো যে কোনো জায়গাতেই নাইট স্টে করতে পারতো। তাহলে যে কোনো জায়গাতে যদি নাইট স্টে রাতে থাকতে হয়, তার থেকে ভালো যে দীঘাতে থাকলাম, সকালবেলায় উঠে সমুদ্রের ধারে গেলাম, তারপরে আমার হাজব্যান্ডের কথা বলছি, এক ঘন্টা কাটালো, তারপর বেরিয়ে গেলো কাজে আবার ওখান থেকে। এই আর কি, তাহলে অন্য জায়গায় না থেকে বরং দীঘাতে থাকলে এক ঘন্টা ভালো লাগে। এই যে হোটেল রুম যেটাতে ছিল, যেটাতে ছিল হোটেল রুমে অ্যাটাচ ব্যালকনি, এটা ওর সাথে ছিল আর কি। একটা ওই যে ছেলেটা দেখা গেল আর কি, বিশেষ করে আমার না সত্যি কথা বলতে কি, ওই যে ফিশিং ভিডিও খুব ভাল লাগে, মানে ওই যে জাল সমুদ্র থেকে জাল টেনে তুলছে, আমার খুব ভালো লাগে। সমুদ্র থেকে জাল টেনে তুলছে সেটা কথা নয়, মানে আমার এমনিতেও মাছের মার্কেট বা ফিশিং ভিডিও, মানে বড়শিতে বা ছিপে বলে না মাছ তোলা, ওগুলোও দেখতে ভালো লাগে, মজা লাগে বেশ, তাই না? আমার খুব ভালো লাগে, সবার ভালো লাগা তো একই রকম নয়, তো আমার ভালো লাগে। এটা হচ্ছে কালকের দীঘা, 27 জানুয়ারি দীঘা। ভালো হয়ে যায়, আমার তো সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকলে বসে থাকলে মন ভালো হয়ে যায়, সবাইকে আনন্দ করতে দেখলেও মন ভালো হয়ে যায়, সবাই চিৎকার চেঁচামেচি করে, ভালো লাগে, কোলাহল।
সব জায়গায় ভালো লাগে, তবে পুরীর সমুদ্রের মানে ইয়েটাই আলাদা আর কি। পুরী আমি একবারই গেছি। এই যে লোকজন কি ভিড় করে রেখে দিতে সবাই দেখার জন্য আসছে, খুব ভালো লাগে আমার। খুব মজা লাগে সত্যি কথা বলতে বলতে, এটা যে একটা বড় মাছ ওই জিনিসটা ওই ছুড়ে দিল, এই যে নিষিদ্ধ, ভালো লাগে সি বিচে দাঁড়িয়ে সবার কোলাহল দেখছে। সমুদ্রে স্নান করতে ভালো লাগে সেটা তো গেলই কথা, এমনিতেও যদি দাঁড়িয়ে থাকা যায় ভালো লাগে আর কি। স্নান না করলে এটা তো সকাল সকাল একেবারে স্নান করছে না, বা এখন ইয়ে আসেনি, জোয়ার আসেনি। সেটা দেখার জন্য অনেক ভিড়, ওই যে ঘোড়া নিয়ে বালির ওপরে কত তুলছে